শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগতম জানায় আজ উনিশে অক্টোবর দু হাজার সাল আবার আপনাদের সেই একুশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হয়েছে এখানে আপনারা বিষয় দেখতে পাচ্ছেন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট একুশতম সপ্তাহের বিতরণ শিক্ষার্থী বন্ধুরা এখানে বিবরণে তাই লেখা রয়েছে যে আপনাদের একুশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আপনারা সময় মতন আপনাদের অ্যাসাইনমেন্টে সংগ্রহ করবেন শিক্ষার্থী বন্ধুরা নিচে লেখা আছে সংযুক্ত অ্যাসাইনমেন্ট একুশতম সপ্তাহে এই নিচে অ্যাসাইনমেন্টগুলি দেওয়া আছে তাই শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা এখন অ্যাসাইনমেন্টগুলি দেখি শ্রেণী অষ্টম আর বিষয় হচ্ছে আপনাদের বাংলা এই সপ্তাহে আপনাদের বাংলা অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আর এইটি হচ্ছে আপনাদের ছয় নম্বর অ্যাসাইনমেন্ট আর এখন আপনাদের জন্য শিরোনাম দেওয়া নেই আর আপনাদের যে বিষয়বস্তুটি দেওয়া রয়েছে পত্র রচনা ব্যক্তিগত পত্র চার দশমিক এক ক চার দশমিক এক শিক্ষার্থী বন্ধুরা আর আপনাদের জন্য যে এই দেওয়া রয়েছে পত্র রচনা বিদেশে অবস্থানরত বন্ধুকে দেশের সৌন্দর্য ও দেশীয় ঐতিহ্য সম্পর্কে একটি পত্র রচনা করা আপনাদের যে বন্ধু রয়েছে বিদেশে তার কাছে একটি পত্র রচনা করতে হবে যে আমাদের দেশে যে সৌন্দর্য দেশীয় ঐতিহ্য সম্পর্কে আর আপনাদের জন্য যে নির্দেশনাটি দেওয়া রয়েছে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের বাংলাদেশের সড়ঋতু ও বাংলা নববর্ষ প্রবন্ধের তথ্য ব্যবহার করে চিঠি প্রস্তুত করা যেতে পারে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল নির্দেশনা আর আপনাদের জন্য রয়েছে এখান থেকে আপনারা এগুলি দেখে নেবেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধের এর অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের গণিত আর এইটি হচ্ছে আপনাদের পাঁচ নম্বর অ্যাসাইনমেন্ট আর যে শিরোনামটি দেওয়া রয়েছে অষ্টম অধ্যায় চতুর্ভুজ এই অধ্যায় থেকে আপনাদের সামেন দেওয়া রয়েছে আর যে বিষয়বস্তু দেওয়া রয়েছে এখানে আট দশমিক এক চতুর্ভুজ আট দশমিক দুই চতুর্ভুজের প্রকারভেদ আট দশমিক তিন চতুর্ভুজ সংক্রান্ত উপপদ চার দশমিক চার চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুজ পাঁচ ঘনবস্তু আট দশমিক ছয় চতুর্ভুজ অঙ্কন শিক্ষার্থী বন্ধুরা আর আপনাদের জন্য যে আই দেওয়া রয়েছে কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দুর্গে অনুপাত ফাইভ টু ফাইভ এবং সামন্তরিকটি একটি কোন ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে ক সামান্তরিকটি অঙ্কন করো তে দেওয়া আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ও বিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ সমান গতে দেওয়া রয়েছে উদ্দীপকে কি পরিবর্তন করলে সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না তা যুক্তি দিয়ে উপস্থাপন করো গতে দেওয়া আছে প্রমাণ করো যে উদ্দীপকের সামান্তরিকের কনগুলোর সমষ্টি চার সমকোণ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট আর এখানে নির্দেশনাটি দেওয়া রয়েছে গণিত পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের আলোচিত বিভিন্ন প্রকার চতুর্ভুজ সম্পর্কিত ধারণা লাভ করবে এবং সমস্যা সমাধান করবে শিক্ষার্থী বন্ধুরা এখানে মূল্যায়ন অবৃষ্ক রয়েছে এখান থেকে আপনারা এইগুলি দেখে নেবেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের একুশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কোথাও যদি বলায় ভুল হয় সবাই চোখের দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিতামাতার বাধ্য থাকবেন প্রত্যেককে ধন্যবাদ